যে আমরা ধনবাড়ি ফায়ার সার্ভিস থেকে 10:38 মিনিটে ধনবাড়ি আমবাগান নামক স্থানে আগুনের সংবাদ পাই। আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি, ছুটে এসে আমরা আগুনে কাজ শুরু করি। যথারীতি আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা রক্ষা করতে পেরেছি অনেক সময়। পাশাপাশি অনেক টিন শেড বাড়ি ছিল, ওই বাড়িগুলোতে আগুনটা স্প্রেড করতে পারেনি। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আগুনটাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনটা এখানে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে এটি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটা সূত্রপাত হতে পারে। হ্যাঁ, আমরা এটা প্রাথমিক ধারণা করছি। তো ক্ষয়ক্ষতি সম্বন্ধে আমরা এটা তদন্ত সাপেক্ষে বলতে পারব। ধনবাড়ি পৌর শহরে অগ্নিকাণ্ডে 25-30 লক্ষ টাকার মালামাল পড়েছে। আমাদের টাঙ্গাইলের ধনবাড়ি প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ধনবাড়ি পৌর শহরের আমবাগানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মোহাম্মদ ফজলুল হকের বাসায় অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই হয়েছে। জানা যায় ক্ষতির পরিমাণ প্রায় 30-40 লক্ষ টাকা হবে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল 17 ফেব্রুয়ারি সকাল 10:30 বাড়িতে কেউ না থাকায় হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের কালো ধোঁয়া দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ধনবাড়ি ফায়ার সার্ভিসে খবর দিলে কিছুক্ষণের মধ্যেও ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হীরা ও তার সাথে কতিপয় ইউপি চেয়ারম্যান, ধনবাড়ি পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুর ইসলাম তপন, ধনবাড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেবুন নাহার নিনা বকল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ধনবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ সোহেল আহমেদ ও ধনবাড়ি থানার ওসি মোহাম্মদ চান মিয়া বলেন, আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি এবং আগুন নিভাতে চেষ্টা ও আগুন নিয়ন্ত্রণে আনি। এতে এলাকাবাসী ব্যাপক ক্ষতি হতে রক্ষা পেয়েছে বলে তারা জানান। আগুনটা এখানে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে এটি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটা সূত্রপাত হতে পারে। হ্যাঁ, আমরা এটা প্রাথমিক ধারণা করছি। তো ক্ষয়ক্ষতি সম্বন্ধে আমরা এটা তদন্ত সাপেক্ষে বলতে পারব।